নমস্কার। প্রতিটি বাঙালি এই ভয়ঙ্কর লাইফটা দেখার জন্য রেডি হয়ে যাও। বাংলার যে ব্যবসায়ী কেন্দ্র বড়বাজার, সেখানে কয়েক দশক ধরে কিভাবে শত শত বাঙালি ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়ে গেছে অলরেডি, এবং শত শত বাঙালি ব্যবসায়ীদের উচ্ছেদ অলরেডি করছে, ষড়যন্ত্র করছে আরো ভয়ানকভাবে, এটা নিয়ে বাঙালি ব্যবসায়ীরা চুপ থেকেছে, সেটিং করেছে, ভাবার চেষ্টা করেছে, বাজারের চেষ্টা করেছে, কিন্তু আজকে তারা একদম বেদখল হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হবে, তাদের ব্যবসা ধ্বংস করে দেওয়া হবে, সেই জন্য তারা বাংলা পক্ষর সঙ্গে যোগাযোগ করেছে। এবং আজকে আমাদের সঙ্গে সেই বীর বাঙালি ব্যবসায়ীরা রয়েছে যাদের একমাত্র অপরাধ তারা বাংলার মাটিতে বাঙালি হয়ে ব্যবসা করতে চায় এবং পুরুষানুক্রমিকভাবে ব্যবসা করে আসছে। আজকে বহিরাগতরা, বহিরাগত মাফিয়ারা, বহিরাগত গুন্ডারা যারা বড়বাজার কন্ট্রোল করে, তারা তাদের উচ্ছেদ করতে চায়, এবং উচ্ছেদ করার জন্য আগে খুন খারাপি পর্যন্ত হয়েছে, মানে সারাক্ষণ থ্রেট, খুঁড় ধরা, ফলস কেস থেকে শুরু করে ইল্লিগাল কনস্ট্রাকশন, বাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট ভেঙে দেওয়া, মাল লুট করে নেওয়া, এমন জিনিস নেই তারা করেনি এবং রোজ করে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আজকে এই ভয়ানক লাইফ, কিন্তু আমরা শুধু এই ডায়ালগবাজি করব না, যারা বাস্তবে এই বাঙালি ব্যবসায়ীরা, বড় বাজারের বাঙালি ব্যবসায়ীরা তারা আমাদের সঙ্গে আছেন, এবং তারা কোর্টের দস্তাবেজ থেকে শুরু করে সব কিছুর দস্তাবেজ সঙ্গে নিয়ে এসছেন এই ভয়ঙ্কর অবস্থা। তাই জন্য আজকে এই লাইভ, এটা বাংলার কোনায় কোনায় প্রতিটি বাঙালিকে পৌঁছে দাও, কারণ এই বড় বাজার আমাদের। আমি প্রথমেই বলবো আমার ভাই, তাকে একটু বলতে যে বিষয়টা কি। নমস্কার, আমি সব্যসাচী মণ্ডল। বড় বাজারে আমাদের তিন পুরুষের ব্যবসা, আজকে তিন পুরুষ ধরে আমরা ওখানে ব্যবসা করছি বাংলাদেশে। বর্তমানে এই আমাদের বড়বাজারে ব্যবসা করা থেকে উচ্ছেদ করার জন্য আমাদের বাঙালিদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করা হচ্ছে। বাড়ি রিপেয়ারিং এর নাম করে বাড়ির বি মার্চিং রাতারাতি কেটে দেওয়া হয়, যারা প্রতিবাদ করে তাদেরকে থ্রেট করা হয়, তাদের উপর প্রাণঘাতী হামলা করা হয়। ইভেন আমাদের উপর নজরদারি করার জন্য সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় ইনস্টল করে আমাদের উপর নজরদারি করা হয়। আমাদের বয়স্ক বাবা, বয়স্ক জ্যাঠা, তাদেরকে রাস্তাঘাটে ধরে থ্রেট করা হচ্ছে, কর্মচারীদেরকে থ্রেট করা হচ্ছে, এবং আমার উপর তো বহুবার প্রাণঘাতী হামলা করেছে এরা। আমি একটা প্রশ্ন করব যে এই যে বাড়ি, অনেকে হয়তো আপনি একটু বললেন না যে বিন ভেঙে দিচ্ছে, সকলের ব্যাপারটা বুঝতে হবে, উনি তো আসলে রোজ এটা ফেস করছেন। একটা পুরানো বাড়ি যেটা এখনো পোক্ত, সেগুলো বড় বড় বিমের ওপর দাঁড়িয়ে আছে, এবং সেখানে নানা রকম ছোট ছোট বাঙালির ব্যবসা রয়েছে, দোকান ঘর, গদি ঘর। এবার বিমগুলো তারা ঢুকে ধ্বংস করে দিচ্ছে, মানে বাড়িটাকে ভেঙে ফেলতে চায়। তিনতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের বিম কেটে দেওয়া হচ্ছে, তাহলে বাড়িটা তিনতলা বাড়ি থাকবে কি করে? এবং এবং শুধু তাই নয়, আমাদের যে সমস্ত দোকানদার আছি, আমাদের কাছে রীতিমতো তোলা চাওয়া হয়, এবং শুধু তাই নয়, মহিলা কাস্টমারদের পটিতে ঢুকতে গেলে তাদের এমনভাবে অত্যাচার করা হয়, মহিলা কাস্টমাররা আমাদের ওই পটিতে ঢুকতে সাহস করে না বড়বাজারে। কিরাম ধরনের হুমকি দেওয়া হয়েছে? হুমকি দেওয়া হয় যে আপনারা কমপ্লেন কেন করেছেন, মাস কমপ্লেন কেন করছেন, থানায় কেন যাচ্ছেন, আপনাদের বাড়িতে আগুন লাগিয়ে দেবো, ইঁদুরের লেজে গজ ব্যান্ডেজ বেঁধে আগুন লাগিয়ে ছেড়ে দেবো, কোনো ফরেন্সিক টেস্টে ধরা পড়বে না, এরকম ডাইরেক্ট থ্রেট। ভয়ঙ্কর জিনিস, বিষয়টা বুঝুন, আমরা কাদের সঙ্গে ডিল করছি? বাঙালি তুমি একটু বোঝো যে তুমি কাদের সঙ্গে ডিল করছো, কোন শয়তানদের সঙ্গে ডিল করছো। ইঁদুরের লেজে তার সঙ্গে আগুন লাগিয়ে ইঁদুর যেখানে যেখানে ছুটবে, জ্বালাতে জ্বালাতে যাবে, এবং এগুলো নানা রকম স্টোরেজের জায়গা, দাহ্য এলাকা, বুঝতে পারছেন কিরম ভাবে, এবং কোনো দোষী পাবে না, কারণ হাত থেকে কিছু ছোড়া হয়নি, ইঁদুর যেখানে যেখানে জ্বালাতে, মানে এরা হচ্ছে এই ধরনের একদম বর্ন ক্রিমিনাল। এই অত্যাচার যারা করছে তারা সব বহিরাগত, তারা কেউ বাঙালি না, এবং তারা বংশ পরম্পরায় তারা আমাদের উপরে এই অত্যাচারটা করছে। আজকে বাঙালি ব্যবসায়ীরা মুখ খুলেছে, আপনি বলুন তো, এই যে হুমকি, বেআইনি, মানে অসামাজিক কাজ, আপনি বলছিলেন যে সন্ধ্যের পরে বড়বাজারের নাকি রুট পাল্টে যায়, একটু বলুন তো। দোকানদাররা পটি থেকে সব দোকান বন্ধ করে যখন চলে যায়, ওখানে মদ গ্যাজার আসর বসে, এবং রাত্রিবেলায় মহিলাদের ভাড়া করে নিয়ে এসে তাদের ভোগ করার জন্য তাদের ওখানে, আমরা বহুবার আমরা এগুলো জানিয়েছি বিভিন্ন জায়গায়, এবং দিনের পর দিন, এগুলো আজ না, বহুদিন ধরে চলছে, বহুদিন, মদ গ্যাঁজা তো রোজ চলে। আচ্ছা, আপনারা
এই যে আপনি বলছেন যে বাড়িটা পুরনো বাড়ি, একটা খেলার কথাটা বোঝার চেষ্টা করবেন যে পুরনো বাড়ি উচ্ছেদ করে দিলে কি হবে। আপনারা ধরুন বাড়িটা ভেঙে পড়লো, তারপরে আপনারা আপনার দোকান পেয়ে গেলেন। পুরনো বাড়ি উচ্ছেদ করে দিলে যে মাল্টি স্টোরেজটা তৈরি করা হবে, সেখানে কেউ বাঙালি দোকানদার কেউ স্থান পাবে না। আচ্ছা, এটা তার মানে বাঙালি দোকানদার খেদানোর ষড়যন্ত্র। একদম বুঝলেন বিষয়টা, এটা মাথাতেও আসবে না প্রথম কথা বাঙালি। সে ভাববে বিপজ্জনক বিল্ডিং, কদিন হয়তো সরে যেতে বলবে, তারপরে তারপরে যে যার মতো বুঝে নেবে। এবং আমাদের যে দারোয়ান আছে তাকেও মারধর করা হয় রীতিমতো কোটিতে। এই অসামাজিক কাজ করতে সে যদি কখনো বাধা দেয় রাত্রিবেলায়, আমরা তো থাকি না, বয়স্ক দারোয়ান তাকেও মারধর করা হয়। আপনি বলেছেন যে বাঙালি ব্যবসায়ীদের মাল কেড়ে নেওয়া হয়। মাল কেড়ে নেওয়া, লুট করে নেওয়া হয়। মাল আমরা যদি থাকি না থাকি লুট করে নেওয়া হয়। কারা লুট করেছিল? ওই যারা ওই আছে ওখানকার, রকি সোনকার, দীপক সোনকার। এরা রকি সোনকার, দীপক সোনকার না ভাই, বাংলা নিজের সোনকার রকি সোনকার চায় না, বাংলা নিজের দীপক সোনকার চায় না, এবং বড় বাজারটা বাংলার মধ্যেই। খুব স্পষ্ট কথা, বুঝতে পারছেন? বাঙালি ব্যবসায়ীদের মাল লুট করে নিচ্ছে, তারপরে হাতে পায়ে ধরে ছাড়াতে হচ্ছে। হাতে পায়ে ধরে ছাড়াতে হবে, দোকানের সামনে গাড়ি বাইক পার্কিং করে দিচ্ছে, শাটার খুলে দোকান খোলা যাবে না, গাড়ি বাইক পার্কিং করে দিচ্ছে, সেখান থেকে তারা টাকা নিচ্ছে, কিন্তু আমরা দোকান খুলতে পারবো না, এরকমও হয়েছে। নিয়মিত তোলাবাজি তো শুধু না, বাড়ি ভেঙে বের করে দাও, এখান থেকে বেরিয়ে যাও তোমরা, রীতিমতো হুমকি, এবং বাঙালি ব্যবসায়ীদেরই টার্গেট করে। হ্যাঁ, আপনার বাড়িতে কি, আপনার কি হয়েছে? আমাদের তো বাড়িতে বোমাবাজি করেছে, আমাদের অনেক অত্যাচার করেছে আমার উপরে। একটা কথা শুনে রাখবেন, এই যে বিম নষ্ট করে দেওয়া মানে বুঝতে পারলেন? যে স্ট্রাকচারের উপরে এই বড় বাজারের বাড়িগুলি আছে, সেই স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া, বিপজ্জনক বাড়ি করে দেওয়া, ভেঙে পড়বে, ধ্বংস করবে, নতুন তৈরি করবে। অলরেডি যারা বাঙালি রয়েছে 70 বছর, 80 বছর, 100 বছর, অর্থাৎ কিছু বাঙালি যেখানে এখনো ব্যবসা করে সেখানে বেঁচে আছে, কারবারি ব্যবসায়ী, তাদেরকে ধ্বংস সেটুকুও নিয়ে নেবে। 80% নিয়ে নিয়েছে, এবার 100% নিতে চায়। খুব পরিষ্কার কথা, বাঙালি ব্যবসায়ীরা দশকের পর দশক এইভাবে এখান থেকে উৎপাটিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে, কোটিপতি সেখানে গিয়ে মানে সম্পূর্ণ একদম সবকিছু হারিয়ে সেখানে। আমরা তো ওই বাড়িগুলোর টেনেন্ট, টেনেন্সি রাইটটা হচ্ছে ওই বাড়িটা, বাড়িটাই যদি না থাকে তো টেনেন্সি রাইটটাও তো চলে গেল না, সিম্পল ওই বাড়িটা ভেঙে দাও, টেনেন্সি রাইটও চলে গেল, কিছুই পেলে না। বাঙালি, তোমার মাথায় কখনো আসবে তুমি ভাড়াটা উচ্ছেদ করার জন্য বাড়ি ভেঙে দেবে? তোমার মাথায় কখনো আসবে বোঝো কাদের সঙ্গে ডিল করছো? এবং এই এলাকায় এই যে বলা হলো কি রকি সোনকার, ঠিক আছে, দীপক সোনকার, এই দুটো নাম নয়, এরকম আরো সব এদের রয়েছে, চ্যাঙ্গা প্যাঙ্গা সব রয়েছে, ঠিক আছে, কাকাতুয়া টাইপের সব ঘুরছে সারাক্ষণ সেখানে, তাদের সামাজিক প্রোগ্রাম হচ্ছে, T20 ক্রিকেট হচ্ছে, আমরা দেখেছি, হ্যাঁ, T20 ক্রিকেট হচ্ছে, ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে, সব হচ্ছে, আর সঙ্গে এই বাঙালি ব্যবসায়ীদের। এবং মাথায় রাখতে হবে ধর্ম নির্বিশেষে সেখানে হিন্দু বাঙালি ব্যবসায়ী রয়েছে, সেখানে মুসলমান বাঙালি ব্যবসায়ী রয়েছে, এরা কিন্তু কাউকে রেয়াত করে না। যাদের মাথায় এগুলো রয়েছে এইসব কিচ্ছু গল্প নেই, বাঙালি ব্যাস, গল্প শেষ। আচ্ছা, একটা কথা আপনার সাথে কথা বলতে বলতে এসেছিল যে প্রাণের হুমকিও এসছে, প্রাণে মেরে ফেলার হুমকি, প্রাণঘাতী হামলা হচ্ছে, যারা কমপ্লেন করছে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। হামলাটা কিভাবে হচ্ছে? হামলাটা ধরুন আমাদের দোকান থেকে আমার জ্যাঠাকে তার মাথায় খুন রেখে তার কাছ থেকে পয়সা, টাকা পয়সা চাওয়া হচ্ছে। আমি আমার বাড়িতে ঘুমোচ্ছি, সেখানে গিয়ে সেখানে বোমাবাজি করা হচ্ছে। এই যে বললেন না উনি যে জ্যাঠার মাথায় খুন, আমি জ্যাঠাটিকেও দেখাবো এবং তার মাথাটিকেও দেখাবো, খুনটা দেখাতে পারবো না এই মুহূর্তে, একটু ওনার সাথে একটু কথা বলবো। আপনি বলুন। আমি বিপ্রদাস মণ্ডল বলছি, বড়বাজার থেকে এসেছি, আমার বয়স এখন 72। আগে যে আমার ছেলে বললো সব ওই কদিন সবই রাইট, এবং আমি কিছু কিছু আমি নোট দিচ্ছি আপনাদেরকে, যে আমরা ভুগিয়ে ভুক্তভোগী। এই যে কয়েকটা রোগ আছে অ্যান্টিসোশাল, এরা আমাদের প্রত্যেক মুহূর্তে এদিকে আমরা ভয়ে চলি, কেননা এরা কখন কি ঘটনা ঘটবে এদের কোনো ইয়ে নেই, মানবতা কিছু নেই। তারপরে এই যে বললো বাড়িতে আগুন দেওয়া, তো একটু কথা বলতে ভুলে গেল, বাড়িতে ইঁদুরের পেছনে বয়স দিয়ে আগুন ধরে দেওয়া মানে বাড়ির সমস্ত আমাদের ডকুমেন্ট শেষ করে দেবে, যে আমরা বাড়ি হয়ে যাওয়ার পর যে আবার দখল নিতে পারবো
কোনো ডকুমেন্টস আমরা পাবো না, সমস্ত আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে তো ওরা, যার ফলে আমাদের কোনো কোনো পেপারই থাকবে না। আর আমাদের ওইখানে আমাদের পূর্বপুরুষদের ওইখানে রোজগার করে খাচ্ছি। এই যে বাড়ি যদি চলে যায় আমাদেরকে তাহলে ভিক্ষা ঝোলা নিয়ে চলে যেতে হবে আপনার আলোয়, অর্থাৎ আমি যেখান থেকে এই সেখানে এখানে ব্যবসা বলে আর কিছু থাকবে না। আপনাদের জানিয়ে রাখি এনা যারা আছেন তারা বংশানুক্রমে আসলে তাদের ফ্যামিলি অরিজিন হচ্ছে বর্ধমানের রায়নায়, এখন পূর্ব বর্ধমানে পড়ে, ঠিক আছে। এবং এরা কিন্তু একা নন, যেহেতু এটা লাইভে এরা কিন্তু 200 অধিক বাঙালি ব্যবসায়ীর প্রতিনিধি, তাদের সব সই করা সব কাগজপত্র ইত্যাদি সব কিছু আছে, সই করা কাগজপত্র সব কিছু আছে। এবং কিভাবে বারবার তারা কিন্তু আইনের পথে সংবিধানের পথে দ্বারস্থ হয়ে বারবারের সমাধান চেয়েছেন, কিন্তু এখন ব্যাপারটা একটা অন্য স্তরে চলে গেছে, অন্য স্তরে চলে গেছে। এবং যেটু আপনি বললেন তখন যখন আলোচনা হচ্ছিল, আপনারা যেরকম বংশানুক্রমে নিপীড়িত, মানে আপনিও দেখেছেন আপনার যখন ইয়াং বয়স ছিল, আর যারা আক্রমণ করছে এইভাবে তারাও বংশানুক্রমে করছে। বাবা ছিল অর্জুন সোনকার, দীপকের বাবা ছিল সুন্দর সুশাস সোনকার, এরা সব বংশানুক্রমে আমাদের উপর অত্যাচার করছে, আমরা বংশানুক্রমে এদের অত্যাচার সহ্য করে চলেছি। আচ্ছা একটা কথা বলবো আমি, একটা কথা বলবো আমি জেঠু, এই তো বড়বাজারে বাঙালি ব্যবসায়ীদের সংখ্যা তো কমছে, কমে গেছে। আপনি তো বেশ কয়েক দশক ধরে সেখানে ব্যবসা করছেন, তাহলে কিভাবে কয়েক দশক ধরে বাঙালি ব্যবসায়ীদের উপর অত্যাচার এবং উচ্ছেদ হলো একটু সকলের জন্য বলুন তো। এই তো আমাদের যেমন এই আমাদের উদাহরণ দিয়ে বলুন, আপনি বললেন আমাদের দোকানটাই দেখুন, আমাদের যে বিল্ডিংটা আছে এটা পুড়ে গেলে তো আমরা উচ্ছেদ, এটা যদি পুড়িয়ে দিয়ে আমরা উচ্ছেদ হয়ে গেলাম, ঠিক এইভাবেই ওরা সুট পলিসি করে বাঙালিকে। আর বাঙালি একটু যেন ভীতু, একটু ভয় খেলি না কেটে পড়ে ওই বিকি ফিকি দিয়ে চলে গেল, ওই ছুঁড়ি কাঁচি নিয়ে দোকানে ঢুকে যদি কেউ নাচানাচি করে তা কি করবো আমরা বলুন, আমাদের কাছে অস্ত্র শস্ত্র তো থাকে না যে ওদের, আমরা তো একটা খুর নিয়ে ওদের চালাতে পারবো না, আমরা ব্যবসা করা শিখেছি, আমরা তো খুর ধরা শিখিনি, বা একটা লাঠি থেকে মারতে পারবো না। আমাদের ওই কি হয় বাঙালিরা কি খুব ভয়ে তো ভীতু পেত, ওই ভয়ে থেকে যা হলো যাবো আমরা নিজের প্রাণে বাঁচি যাক বিক্রি করে চলে গেলো। বাংলার মাটিতে বাঙালি ব্যবসায়ীরা ব্যবসা করতে এসছে, ব্যবসা করছে, এটা তার মাটি, অরিজিনাল ব্যবসায়ী তারা, তারা প্রাণ ভয়ে পালাচ্ছে, তাদের প্রাণ ভয় মানে প্রাণের হুমকি দিয়ে উচ্ছেদ করানো হচ্ছে, এটা কয়েক দশক ধরে চলছে। কয়েকটা উদাহরণ নিশ্চয়ই আপনার চেনা জানা বন্ধুর মধ্যেও থাকবে, তাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, যে উদাহরণগুলো বললেন। এই আমাদের পাশেই আছে ধনঞ্জয় মণ্ডল, আমার কাকু হন, ওনাকে এমন খুঁড় দিয়ে ছিঁড়ে দিল এবং লাঠি দিয়ে পিটিয়েছিল, ওই এখন যে জেনারেশন ওদের চলছে, তার বাবা অর্জুন সোনকার, বুঝতে পারলেন। এবং আমাদের কর্মচারী মাসুম চাচা, তার কোমরে ছুরি মেরে দেওয়া হয়েছে, সে আজ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আপনি বড় বাজারের ব্যবসায়ীদের গল্প শুনছেন নাকি ছাপড়া বা বেনারসের গ্যাংস অফ ওয়াসেপুরের গল্প শুনছেন, আপনি কি বুঝতে পারছেন বাঙালি যারা শুনছেন? আমার একটা অনুরোধ, বড় বাজারে তো অনেকেই বাঙালিরা আসেন ব্যবসা মানে জিনিসপত্র কিনে বাড়ি চলে যান, আপনারা শুধু একটু বোঝার চেষ্টা করুন আমরা বড় বাজারে কি করে ব্যবসা করি, জীবন ধারণ করছি, সেটুকু বোঝার চেষ্টা করুন। এই যে এক্ষুনি বাঙালি সকল বাঙালিকে বলছি যারা বড় বাজারে জিনিস কিনতে যাও এবং একদম সুন্দর সামনে মাল ভেতরে কত দরদাম করে কোনো রকমে কুঁতিয়ে হিন্দি বলে বেরিয়ে এলে, এই যে বাঙালি ব্যবসায়ী তোমার জাতির ভাই, সে যখন এই হাত জোরটা করছে না, এই হাত জোরটা তোমার কাছে করছে এবং সারা বাঙালি জাতির কাছে করছে, এবং এই মুহূর্তে আমি হাত জোর করে বলছি এই লাইভটা শেয়ার করো, প্রতিটি বাঙালিকে এই জিনিসটা জানানো দরকার, কি ভয়ঙ্কর জিনিস। আপনি বলুন কয়েক দশক ধরে কিভাবে হচ্ছে এটা? কয়েক দশক ধরে আমি বলবো সমস্ত বাঙালিকে বলবো বাঙালির পাশে এসে দাঁড়াও না। আপনি কয়েক দশক ধরে যে অত্যাচারের ঘটনা কয়েক ফুট ধরে, হ্যাঁ, এই যেমন আমি তখন কখন দাঁড়ান 1975 এরম যখন প্রথম আমি দোকান আসি, বাবারা আছেন আর আমি একটু, ওরা চাঁদা চিনতে এলো মানে তোলা বাজি দেব না, তখন আমার তো ইয়ং ব্লাড, আমার ওসব হবে না, আমরা এই রকে মাথায় বলে দিয়েছিলাম আমি, একজন এই খুন নিয়ে আর ঠিক আমার মাথায় ধরেছিল, এই গানটা খুন নিয়ে ধরলো আর আমি তো সাইলেন্স হয়ে গেলাম, আমি পুরো সাইলেন্স হয়ে গেলাম। তারপরে আমার পরে আমি গুরুজন আমার যে বয়স্ক তারা ভাই, কেন তুই বলতে গেলি ফালতু ওদিকে, কথা বলা যাবে না, এদিকে যখন চাইবে দিয়ে দাও, এদিকে কথা বলতে গেলি কেন ওদিকে, আমার দাদুরা এইটাই আমাকে শিখিয়েছে, কি করব। অথচ
আপনি যেরকম আপনার দাদু ছিল এরকম অনেকেরই দাদু ছিল, তাদের এখন পর্যন্ত প্রজন্মের দোকানটাও আর বাকি নেই ওখানে, দোকান হয়ে গেছে তাদের দোকান, তাদের দোকানে যাদের দেখি তারা কেউ বাঙালি না, একদমই হস্তান্তর হয়ে গেছে ভাইরা, বুঝতে পেরেছো, হস্তান্তর হয়ে গেছে। এই হস্তান্তর আটকাতে হবে, তাই জন্য বাঙালি ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে জোটবদ্ধ হয়েছে, শরণাপন্ন হয়েছে। সকলকে জানাও, সকলকে জানাও এবং এই ভিডিওটি শেয়ার করো। আচ্ছা একটা কথা আমি বলতে চাই যে এই এতদিন ধরে যে এই যে আপনারা যে আমি হ্যাঁ আমি আর একটা কথা আপনাদেরকে এই প্রসঙ্গে বলতে চাই, ওই বাড়িগুলোতে যাতে আমরা বসবাস করতে না পারি, বাথরুম পায়খানার যে ড্রেনেজ লাইন সেইগুলো বন্ধ করে তার উপরে সেলুন খুলে দেওয়া হয়েছে, যাতে ওই বাথরুম পায়খানা আমরা এই রাতে না থাকতে পারি, যাতে আগুন লাগাতে সুবিধা হয়। খেলাটা বুঝুন বাঙালি, তোমার মাথায় এগুলো কখনো আসবে? একটা বড় বাজারের বাঙালি অধ্যুষিত ব্যবসায়ী বিল্ডিংয়ের ড্রেনেজ লাইনের ওপর ড্রেনেজ লাইন ব্লক করে দেওয়া, সেখানে বহিরাগতদের সেলুন হিসেবে বসানো, ঠিক আছে, এবং সেখানে বহিরাগতদের সেলুন হিসেবে বসিয়ে যাতে ড্রেনেজ লাইন ব্লক করে দেওয়া, এবার ড্রেনেজ লাইন ব্লক করে মানে বাথরুম পায়খানা বন্ধ হয়ে গেল, তার মানে সে রাত্রিরে থাকতে পারবে না, তার মানে রাত্রিরে এই যে অসামাজিক কাজগুলো, এই যে বলা হলো যে মেয়ে এনে ফুর্তি করা, ঠিক আছে, হ্যাঁ লুটপাট করা, এবং তারপরে মদ গাঁজা খাওয়া, তারপরে ধরুন সেখানে এই যে ধ্বংসাত্মক কাজকর্মগুলো করা, এগুলো করতে শুধু আপনার মাথায় আসবে এগুলো? এই যে কত খেলা আছে, এই খেলাগুলো কিন্তু বলুন যে তার নিজের কনস্ট্রাকশন অন্যরা বানিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমাদের আমাদের পাশের পুটিতে আছেন কার্তিক দত্ত, উনি পাহাড়াটি গ্রামের বাড়ি, দত্ত পরিবার, ওনার উনি আসেন না কলকাতা এদের ভয়েতেই, ওনার বাড়িতেই একটা ইলিগাল কনস্ট্রাকশন করে ওনার নামে কমপ্লেন করিয়ে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে, তিনি নিজেও জানেন না, তিনি যখন কলকাতায় এসেছেন তখন তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে। আপনি বুঝলেন কথাটা, একটু বোঝার চেষ্টা করুন, আপনি বাড়ির মালিক, তারা ইল্লিগাল কনস্ট্রাকশন করালো বহিরাগতরা, বাঙালির শত্রুরা, ইল্লিগাল কনস্ট্রাকশন যেহেতু বাড়ির মালিক আপনি, ইল্লিগাল কনস্ট্রাকশনের দায়ভার আপনার পড়লো, আপনি কিন্তু জানছেন না এত কিছু হচ্ছে, তারপরে আপনার নামে কোর্ট থেকে ওয়ারেন্ট বেরোলো, ঠিক আছে, তারপরে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনি বুঝতে পারছেন, তারপরে আপনি মানে ছেড়ে দেমা কেঁদে বাঁচি করে তারপরে কোনো একখানা বহিরাগতকে একদম জলের দরে আপনার জিনিসটা বেচে আপনি বেরিয়ে যাবেন, বেচে দিতে হবে, বেচে দিতে বাধ্য করা হবে, বুঝতে পারছেন ঘটনাটা কী ঘটছে? আচ্ছা আপনিও যখন এই কোর্ট কাছারি করছেন, একটা কথা বলবো কিন্তু প্রতিটি বাঙালিকে, যারা সামনে বসে আছে না, অনেক সাহস নিয়ে বসে আছে, কারণ তারা তারা বীর বাঙালি, কারণ যে ধরনের মাফিয়াদের বিরুদ্ধে তারা লড়ছে, তারা অনেক লোককে কিন্তু একদম নামিয়ে দিয়েছে, পরিষ্কার কথা, তারা আর ইহলোকে নেই, অনেকের ব্যবসা উচ্ছেদ করেছে, অনেকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেই ধরনের মাফিয়ার বিরুদ্ধে আজকে যারা নিজেদের মুখ দেখাচ্ছেন যে বাঙালি, তাদেরকে সকলে কিন্তু রক্ত জবা শুভেচ্ছা জানান, সকল বাঙালিকে তাদের পাশে থাকতে হবে, অনেক আশা করে তারা এসছেন, এবং তারা আশা করে আসছেন যে সারা বাংলা তাদের আজকে এই ভয়ঙ্কর কষ্টের কথা জানবে, আমরা কিন্তু এখানে থেমে থাকবো না, এটা শুরু হলো। আচ্ছা একটা কথা বলুন তো, এই কোর্ট কেসে যখন গেছিলেন আপনাকে একবারকে ম্যানহোল নিয়ে কি একটা বলা হয়েছিল? আমরা যে বাড়িটা আমার দাদুরা তিন পুরুষ ধরে আমরা কারবার করছি, সেটা একটা বাঙালিরই বাড়ি ছিল, সেই বাড়ি একজন বহিরাগত কিনে আমাদের উপর উচ্ছেদের মামলা করে, আমরা যখন সেই মামলা করতে কোর্টে যাই, কোর্ট থেকে বেরোনোর সময় আট দশজন ব্যক্তি আমাকে ঘিরে ধরে বলল, কলকাতা মে কে ঠো ম্যান হোল হ্যায় পাতা হ্যায়, কিসি ম্যান হোল মে ঘুষা দেগা তো তোমার বডি ভি নেই মিলেগা, আমাদের এইভাবে অত্যাচার করা হয়েছিল। তারা তাদের জায়গা বাঁচাতে, এই ভাই যেটা বললেন তারা তাদের বাড়ি বাঁচাতে কোর্ট কেস করেছিলেন, তারা তাদের ব্যবসা বাড়াতে কোর্ট কেস করেছিলেন, এবং যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিলেন, সংবিধানের দ্বারস্থ হয়েছিলেন, কারণ তারা খুর নিয়ে ঘোরা পাবলিক নন, তারা ব্যবসা বাণিজ্য কারবার করা মানুষ, বাঙালি চাঁদ সদাগরের বংশধর, সেই কারণে যেই কোর্ট চত্বরে, ঠিক আছে, এইসব বহিরাগতরা গুটখাখোররা তারা ঘিরে ধরল এবং তাকে বলেছে, হিন্দিতে উনি বললেন কারণ তারা হিন্দিতে বলেছে, যে কলকাতা শহরে কটা ম্যানহোল আছে জানিস, একটা ম্যান হোলে ঢুকিয়ে দিলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না, কোর্ট চত্বরে, বাঙালি তুমি কোথায় বাস করছো, বাঙালি তুমি কোথায় বাস করছো, কাদের মাঝে বাস করছো, কাদেরকে ঢুকিয়েছো, দুধকলা দিয়ে কোন কালসাপ পুষেছো, এবার একটু বোঝার চেষ্টা করো, এবং আমাদের কিন্তু পিছিয়ে যাবার দিন শেষ। এই যে ভাইটি আছে তারটা আগামী প্রজন্ম আছে, ওনার আগামী প্রজন্ম আছে,
সকলের 200 ব্যবসায়ীর আগামী প্রজন্ম আছে, এই আগামী প্রজন্ম যাতে মাথা উঁচু করে এই বাংলার মাটিতে বড় বাজারে তাদের দোকান নিয়ে যাতে ব্যবসা করতে পারে সেইটা যাতে বাস্তবায়িত থাকে তার জন্য আমাদের এই লড়াই। এবং তার জন্য তারা আজকে কিন্তু প্রকাশ্যে এসছেন, কারণ তারা বুঝেছেন তারা আগামী প্রজন্ম রক্ষা করতে পারবেন না, তাদের ব্যবসা রক্ষা করতে পারবেন না। ভাই কিন্তু মাঝে মাঝে আমি হয়তো দেখাচ্ছি না, সে কিন্তু যথেষ্ট আবেগী হয়ে পড়ছে, যথেষ্ট আবেগী হয়ে পড়ছে, তার উপর অনেক অ্যাটাক হয়েছে, প্রাণ সংশয় আছে, যে কোনো মুহূর্তে খুন হতে পারে, বুঝতে পারছেন, দাঁড়িয়ে আছে, বাড়িতে বোমিং হয়ে গেছে, বুঝতে পারছেন, দুমাস বড় বাজারে যেতে পারেনি। এবার আমি বলি, যে বাঙালি দুজনকে দেখছেন সব্যসাচীদা, এই যে বাঙালি বীর, যে সিংরা পাঠকরা, যে বাঙালির ওপর, বাঙালির ওপর যে ওখানে নিপীড়ন চালাচ্ছে, বাঙালি ব্যবসায়ীদের উৎখাত করছে, বাঙালিকে ধ্বংস করছে, ওনাদের ওপর আক্রমণ করছে, সব কিছুর বিরুদ্ধে গর্জে উঠেছে বাঙালিরা, দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সব্যসাচীদা এবং জেঠু। এবং শুধু এনারাই না, 200 জন বাঙালি ব্যবসায়ী হিন্দু মুসলিম নির্বিশেষে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে, কারণ আক্রমণটা হিন্দু বলে হয়নি, আক্রমণটা মুসলমান বলে হয়নি, আক্রমণটা হয়েছে বাঙালি বলে, তার উত্তর বাঙালি হিসাবে দিতে হবে। এই কথাটা শুনুন, শুধুমাত্র বাঙালি বলেই আক্রমণটা হয়েছে, উনি কাঁদছেন, ভেত বাঙালি, উনি কাঁদছেন, আমাদেরকে বলে ভেত বাঙালি, কাকার লেগা তুমি লোক। আর ওইটা আপনাকে বলেনি যে আপনাকে মাছের তেলে ভাজা হবে? কে কোন তেল মে কিতনা মাছলি তেলতা আপ লোক সব পাতা হ্যাঁ, কোন তেলে কত মাছ বাঙালি ভাজে এই বহিরাগত গুন্ডাদের মাফিয়াদের সব নাকি জানা আছে। এই যে বাংলা পক্ষ সব সময় বলে যে বাংলার অর্থনীতির অন্যতম কেন্দ্র, প্রাণ কেন্দ্র হচ্ছে বড় বাজার, সেই বড় বাজারে লুটপাট করে নিয়েছে বহিরাগতরা, বাঙালির হাত থেকে চলে গেছে। আমরা এই নিয়ে আমাদের সংগঠন বাংলা পক্ষর মূল দাবি, বড় বাজার বাঙালির হাতে চাই, বাংলার অর্থনীতি বাঙালির হাতে চাই। জেঠু এটা হলে কেমন হবে? আমরা চাই সবাই মিলে আমাদের সঙ্গে থাকুক, এবং যত বাঙালি আছেন আমাদের এই ভাষণ শুনে আপনারাও আমার সঙ্গে চলে আসুন, আমরা একসঙ্গে গজরি, মানে মানে আমাদের গর্জে উঠতে হবে, তাহলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে, এবং আপনাদেরকে আমরা সবসময় আমরা চাই পাশে। এবার উনি যখন আমাদের বললেন না, উনি কিন্তু মনে করছেন বাংলা পক্ষ, কিন্তু বাংলা পক্ষ বলছে যে এই লাইভের মাধ্যমে সকল বাঙালিকে চাই, বাংলা বাঙালিরা এক হলে তবে বাংলা পক্ষ পারবে, বাংলা পক্ষ নিজে, বাংলা পক্ষর বল হচ্ছে সকল বাঙালি, বলে শেয়ার করুন, এই যে শত শত লোক দেখছেন, শুধু দেখবেন না, শেয়ার করুন। এবার আমরা চলে যাব, এই যে এত ডকুমেন্টস ওনারা এনেছেন যে কীভাবে লড়াইটা করেছেন তার একখানা ঝলক দেখাতে, সব কিছু ডিটেলসে যাওয়া যাবে না। পুলিশে কমপ্লেন এবং প্রচুর বাঙালি ব্যবসাদাররা সই করেছে, সেটা পুলিশে কমপ্লেন। প্রথম এই 202টা দেখো, একটু দেখাচ্ছি, এই দেখুন সব ভাইরা মিলে তারা ঐক্যবদ্ধ। আচ্ছা, এই ঘটনাগুলো কেসগুলো কি নিয়ে করছেন? যখন যখন ওরা এই অত্যাচার করেছে, আমরা তখন তখন সবাই মিলে 200-250 জন মিলে আমরা এই কমপ্লেনটা করেছি। কিরাম জানেন তো, আমাদের পুরনো বাড়িতে তো 200 বছর এরকম গোল গোল আর্চ আছে। হ্যাঁ, এবার আর্চের উপরে বিল্ডিং আছে গোল, বা আগেকার যেমন ব্রিটিশ পিরিয়ডে ওইখানে একটা লোহার বিম ভরে দিচ্ছে। মানে শুনুন, যারা দেখছেন তার সকলে আর্চিং দিয়ে বাড়ি নেই, মানে হচ্ছে একটা যে বিম দিয়ে বাড়ি করা হয়, বা গ্রামের দিকে কিছুটা তুলে তারপরে একটা বিম দেওয়া হয়, তারপরে ঢালাইটা করা হয়, ওই যে মূল জায়গাগুলো যার উপর পুরো বাড়ির কাঠামোটা দাঁড়িয়ে আছে, সেইটাকে যদি ভেঙে দেওয়া হয় বাড়িতে এমনি ভেঙে পড়বে। এই যে আমরা বড় বাজারে শুনি যখন তখন আগুন লাগছে, বাঙালির উৎখাত হচ্ছে, যখন তখন যাই হচ্ছে, এর পিছনের গল্পটা বুঝতে পারছো যে বাঙালি, এর পিছনের গল্পটা কি? ইঁদুরের লেজে গজ বেঁধে ইঁদুর ঢুকিয়ে দিয়ে ওই গজে কেরোসিন দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়। কোনো ফরেন্সিক ডিপার্টমেন্ট খুঁজে পাবে না কিভাবে আগুন লাগলো, এই হচ্ছে ওদের বুদ্ধি। এসে খুর ধরলো মাথায়, মাথা কেটে দেবে,
বাঙালি ব্যবসায়ী ভয়ে চলে গেল, বিল্ডিং ভেঙে দিল, বাঙালি ব্যবসায়ী ভয়ে চলে গেল, বাঙালি ব্যবসায়ীকে না জানিয়ে সে বাড়িতে আছে, আজকে রাতের মধ্যে ইল্লিগাল কনস্ট্রাকশন করে দিয়ে তারাই পুলিশে কেস করে দিয়ে ওয়ারেন্ট বের করে দিয়ে বাঙালি ব্যবসায়ীকে অজান্তে গ্রেপ্তার করে দিল, বাঙালি ব্যবসায়ী ব্যবসা ছেড়ে পালিয়ে গেল। রোজ ভয়, গুন্ডামি, বাড়ির মধ্যে সিসিটিভি লাগিয়ে দেওয়া, এইভাবে চলছিল, কিন্তু এটা কদিন চলে? আমরা জানি বাঙালি ঠিক মাথা তুলে একদিন দাঁড়াবেই, সেই 100 বছর ধরে অত্যাচার সহ্য করতে করতে কিন্তু আজকে 200 জন বাঙালি এক হয়ে গেছে। এলাকায় সিসিটিভি লাগিয়ে ওই অবৈধ জায়গায় যেখানে সেলুনটা অবৈধভাবে বানিয়েছে কমন প্লেসের উপরে নর্দমা ড্রেনেজ বন্ধ করে, সেইখানে মনিটর লাগিয়ে আমাদের সেখান থেকে লক্ষ্য রাখা হয় আমরা কোনো বাঙালি দোকানদার কোনো বাঙালির সাথে কোনো পরামর্শ করছি কিনা, আমরা কোনো জায়গায় নিজেরা মিটিং করছি কিনা, শুধু ওই এলাকায় নজরদারি করা হয়। আপনি বুঝতে পারছেন, এটা শুনে মনে হলো যে কোনো একখানা যেন মানে জেলের মধ্যে থাকছে তারা। একদম, বাঙালি যেন কোনো জেলের মধ্যে বসে ব্যবসা করছে, বড়বাজার একটা বাঙালির জেল, যে জেলেও তাকে থাকতে দেওয়া হবে না, একদম পগার পার করে। দোকানে কারোর দোকানে কোনো আলোচনা করতে হয় না, আমরা বাইরে গিয়ে আমরা আলোচনা করি, আমরা ওই এলাকায় নিজেদের মধ্যে আপোষের কথাও বলতে পারি না। মানে নিজের মাটিতে নিজের পূর্বপুরুষের দোকানে বাঙালি একে অপরের সঙ্গে কথা বলতে পারে না, কারণ সিংরা, সোনকাররা এবং কিসব বই পড়ে, প্রচুর পাঠক পাঠক আছে, যারা প্রচুর বই পড়ে, প্রচুর বই পড়ে যারা, সেইসব পাঠক পাঠক আছে, তারা দাদাগিরি করছে, দাদন ফাদন কিসব আছে, ভালো করে শুনে রাখো, বাঙালি কিন্তু জেগে গেছে, আর বাংলা পক্ষ ধরলে কিন্তু ছাড়ে না। আমরা কিন্তু এই দিনের অপেক্ষায় ছিলাম বাঙালি, আমরা অনেক দিন ধরে চলতে পাকাচ্ছিলাম বড় বাজারে ঢোকার জন্য, বাঙালি এতে মাথা উঁচু করে ব্যবসা করতে পারে, এবং ওই বহিরাগতদের আসল তাদের যে দানাপুর এক্সপ্রেস ধরিয়ে দেওয়ার জন্য যে আমরা অনেক দিন ধরে তিল তিল করে প্রতিটা দিন নিজেদেরকে শক্ত করছিলাম যেই মুহূর্তের জন্য, সেই মুহূর্ত কিন্তু বাঙালির কাছে চলে এসেছে। এবং আপনারা দেখেছেন 23 মার্চ বড়বাজারে আমরা বড় মিছিল করেছিলাম, থানায় কমপ্লেন করেছিলাম, কারণটা কি ছিল? বাঙালি ব্যবসায়ী রোহিত মজুমদার, নতুন ব্যবসায়ী, মাল কিনতে গেছিল, সেখানে তাকে বাংলাদেশি বলে হেনস্থা করেছে, তার পকেট থেকে মানি ব্যাগ কেড়ে নিয়ে টাকা বের করে নিয়েছে। তখন বাংলা পক্ষ গিয়ে থানায় কেস করিয়েছিল এবং মিছিল করে বলেছিল আমরা কিন্তু বড়বাজারে এসে গেছি, সেই দিন ছিল আমাদের শুভযাত্রা, বড়বাজারের মাটিতে বাঙালির প্রথমবার মাথা উঁচু করে চলার শুভযাত্রা। গত কয়েকদিন আগে দেখেছেন ক্যানিংয়ের দুই বাঙালি মহিলা, তারা অনুরাগ টেক্সটাইলে সত্যনারায়ণ পার্কে গেছিল, সেখানে বাংলায় কথা বলার জন্য পাকিস্তানি আতঙ্কবাদী এইসব বলা হয়েছে, আটক করে রাখা হয়েছে, গরমে জল খেয়ে দেওয়া হয়নি, ওড়না ধরা হয়েছে, হাত ধরে টানা হয়েছিল, বাংলা পক্ষ তাদেরকে থানায় নিয়ে গিয়ে সেখানে কেস করিয়েছে, এই অনুরাগকে গ্রেপ্তার আমরা করিয়েছিলাম, এইগুলো দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম অনুরাগ আগরওয়াল অনুরাগ টেক্সটাইল সত্যনারায়ণ পার্কে আমরা বুঝিয়ে দিয়েছিলাম। সময় কিন্তু উল্টো দিকে ঘুরছে এখন বড়বাজারে, আমরা কিন্তু এসে গেছি, এই যে 200টা সই দেখলেন, 200টা বাঙালি বাঘের বাচ্চার সই, এগুলো 200 জন সই করেছে, আমাদের কাছে খবর আছে যারা বাঙালি ব্যবসা করছে 80-90% এক হয়ে গেছে, তারা এই দিনটার অপেক্ষা করছিল, আজকে লাইভ দেখার পর তারা প্রাণে বল ফিরে পাবে, এই তো সেই দিন চলে এসেছে। এই দাদা আজকে আমাকে বারবার একটা কথা বলছিল, ভাই আমি যে কোনো মুহূর্তে খুন হয়ে যাব, তার আগে আমি কিন্তু বাঙালির মাথা উঁচু করে যেতে চাই, এই দাদা কিন্তু যে কোনো মুহূর্তে দাদন সিংদের হাতে খুন হতে পারে, নাম করে বলছি দাদন সিংদের হাতে খুন হতে পারে, কিন্তু এই ভাইয়ের যদি গায়ে হাত পড়ে বড়বাজারে কিন্তু আগুন জ্বলবে, বহিরাগতদের আমরা বাঙালির আগুনে ধ্বংস করে দেব, এই দাদাকে যদি খুন হয়, এই দাদন সিংদের বা কোনো সংকার কোনো কেউ কোনো পাঠক এই দাদার গায়ে যদি হাত দাও, ব্যবসাকে বড়বাজার কিন্তু আজকে বন্ধ হয়ে যাচ্ছে না, আগামী দিন কিন্তু বাঙালির হবে, হতে শুরু করে দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে, বাংলা পক্ষ শীঘ্রই ওখানে অফিস খুলবে, কান খুলে শুনে রাখো, বলে দিলাম বড়বাজারে বাঙালির অফিস, বাংলা পক্ষ অফিস খুলবে, বাঙালি সেখানে গল্প করবে, আলোচনা করবে, কোন পাঠক কোন সিং কোন সংকার ক্ষমতা এলে ওখানে এসে ধমকে চমকে রাখাবে, ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, আমরা জানি ভিডিওটা তোরা দেখবি, আমরা জানি ভিডিওটা তোর দেখতে হবে, ভয়ে দেখবি তোরা, বারবার বলে দিলাম আমরা এসে গেছি, আমরা যাকে ধরি
তাকে কিন্তু ছাড়ি না, কারণ এই মাটি তোর বাপের না, এই মাটি আমার বাপের, এই মাটি জেঠুর বাপের, এই মাটি দালার বাপের, এই মাটি গর্গচারাজির বাপের, এই মাটি প্রতিটা বাঙালির বাপের। এটা মাথায় রেখে দাও, কোনো সন্তানের বাপের মাটি না, কোনো পাঠকের বাপের মাটি না। একটা কথা বলতে চাই, আমাদের তিন পুরুষ যে বাংলায় বসে ব্যবসা করেছে, আমরা যেন সেখানে শান্তিতে কারবারটুকু করতে পারি। কারবার ছাড়া তো আমরা কিছু বুঝি না, খুঁড়ো ধরতে পারবো না, ছুরিও ধরতে পারবো না, কিন্তু কারবারটুকু করার জন্য একটু যদি সাহায্য সবাই মিলে করেন, বাঙালিরা একত্রিত হয়ে প্রশাসন যদি দেখেন, আমরা সেখানে একটু শান্তি করে কারবার করে পরিবার প্রতিপালন করতে পারি, ব্যাস এইটুকুই আমাদের চাহিদা। একটা বাঙালি ব্যবসায়ী, বাঙালি আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, বাঙালি ব্যবসায়ী হাত জোর করে বলছে আমার নিরাপত্তা চাই, আমি দাদা তো মারপিট করতে আসেনি, অন্য কারো দোকান উচ্ছেদ করছে না, অন্য কারোর ব্যবসা হাতিয়ে নিচ্ছে না, অন্য কোনো মহিলাকে কি হেনস্থা করছে না। দাদা বলছিল মহিলারা বাজারে এলে বহিজগতরা হেনস্থা করে, শ্লীলতানি করে। ঘটনাটা বলুন তো। মহিলারা বাজারে এলে তাদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করে, তাদের শরীরের বিভিন্ন জায়গা তাদের ধাক্কা দেয়া, এটা এই ফলে আমাদের ওই পটিতে মহিলারা ঢুকতেই পারে না। বুঝতে পারছেন, বাঙালির ব্যবসা যাতে না হয়, বড় বাজার এলাকাটাই মহিলাদের কাছে ইয়ে নয়, ভীতি স্থাপন হয়েছে মহিলাদের। এবং তার আমার নিজের স্ত্রী, আমার নিজের মাকে দিদিকে কোথাও নিয়ে যায় না, বলে কি আনতে হবে বলো আমি এনে দিচ্ছি। আপনি বুঝতে পারছেন এটা কোন জায়গার কথা বলা হচ্ছে, এটা কোন জায়গার কথা বলা হচ্ছে, এটা ভাবতে পারছেন? আমাদের খুব স্পষ্ট দাবি, বাংলা পক্ষ খুঁড় ধরতে চায় না, বাংলা পক্ষ বোম মারতে চায় না, বাংলা পক্ষ চায় বড়বাজারে আইন এবং সংবিধান প্রতিষ্ঠিত হোক। বাংলা পক্ষ চায় বড়বাজারে আইন এবং সংবিধান প্রতিষ্ঠিত হোক। ভারতে একটি ইন্ডিয়ান পেনাল কোড আছে, একটি ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে, সিআরপিসি আছে, ভারতে একটি সংবিধান আছে, এবং এই বড়বাজার কোনো স্বাধীন রাষ্ট্র নয়, ঠিক আছে, এটা সোনকার ল্যান্ড নয়, ঠিক আছে, এটা পাঠক স্থান নয়। তাই বড়বাজার সেটা বাংলার বুকে, এবং এই বাংলায় 86% বাঙালি, এবং বাঙালি ব্যবসায়ীরা করে খাবে এই মাটিতেই, সেইটা আইন এবং সংবিধানের দ্বারা যাতে প্রতিষ্ঠিত হয়, বাংলা পক্ষ সেই জন্য আজকে এই লড়াইটা শুরু করলো। এবং আমি বড়বাজারে সাম্প্রতিককালে যখন বাঙালি হেনস্থা হয়েছে, আমরা দেখেছি পুলিশের সদর্থক ভূমিকা, আমরা সেই সদর্থক ভূমিকা শুধু বাইরে থেকে, বড়বাজারের বাইরে থেকে কোনো একখানা বাঙালি ক্রেতা এসে সেখানে হেনস্থা হলো এইখানে সীমিত চাই না, আমরা চাই বড়বাজার থানা তথা কলকাতা তথা বাংলার পুলিশ বাঙালি ব্যবসায়ীদের পাশে থাকুন, এবং তাদের উপর যে যে অন্যায় অত্যাচার হচ্ছে এর প্রতিটি সুরাহা করুন। আমি প্রশাসনকেও বলবো, যারা স্থানীয়, যারা জনপ্রতিনিধি আছেন, যারা প্রশাসন আছেন, যারা KMC-তে আছেন, আপনারা জানেন এদের কত বড় হোল্ড, এরা হুমকি দেয়। একটু আগে বলছিলেন যে তাদের ট্রেড লাইসেন্স রিনিউ না করলে সেখানে সে আর সেখানে ব্যবসা করার তারা স্থানটা থাকবে না। কতভাবে, এমনকি তাকে আলাদা করে ডেকে এনে অন্যান্য বাঙালিদের, দেখো বাঙালিরা ভেবে দেখো, তাকে আলাদা করে ডেকে এনে তোকে কিছু পাইয়ে দেব, অন্য বাঙালিগুলোকে আউট করতে তুই সাহায্য কর, বলো তুমি। আমাকে বলেছে তোমার দোকান যেটা আছে এটা ওনারশিপ আমরা ফ্রিতে করে দেবো, তুমি আর এসব চিঠি চাপাটি কমপ্লেন করো না, কারো সাহায্য করো না, তোমারটা তুমি বুঝে নাও, বাকিদেরকে ছেড়ে দাও। মানে অন্য বাঙালি ব্যবসায়ীগুলোকে আমরা সাহায্য, বলো মরতা হ্যাঁ তো মরনে দো, আপকো ক্যা দরকার হ্যায়। বুঝেছ বাঙালি? মাননীয় পুলিশ কমিশনার, ওনার কাছে আমাদের একান্ত আবেদন, এই দাদার নিরাপত্তার ব্যবস্থা করুন, যে কোনো মুহূর্তে খুন হতে পারে, এই প্রাণ সংশয় আছে। আপনার কাছে হাত জোর করে একজন বাঙালি হিসাবে বাংলা পক্ষর তরফে আমাদের আবেদন, ওনার প্রাণ রক্ষা করুন। এবং প্রতিটা বাঙালি, তারা আইন ভাঙছে না, তারা তোলাবাজি করছে না, তারা লোকের ব্যবসা দখল করছে না, তারা নিজে ব্যবসা করতে চায়, নিজে নিয়ম মেনে ব্যবসা করতে চায়, তাদের ব্যবসা যাতে সুষ্ঠুভাবে চলে, কলকাতা পুলিশ, মাননীয় DG, পশ্চিমবঙ্গের DG এবং মাননীয় মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক প্রত্যেকে, এবং কলকাতার পুরো অ্যাডমিনিস্ট্রেটর, আপনি প্লিজ, আপনারা সকলে দয়া করে বাঙালিদের পাশে থাকুন। শুধু উনি একা না, হাজার হাজার বাঙালি দোকানদার যারা ছিল, কম সংখ্যা কমে গেছে, প্রত্যেকে অত্যাচারিত, প্রত্যেকে আজকে পথে এসে দাঁড়াচ্ছে। আপনারা ওনাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, যাতে শান্তিতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করুন। বাংলা পক্ষর শেষে একটাই দাবি, দাবি আমাদের প্রশাসনকে, বাংলার সরকারকে, সেটা KMC এবং পশ্চিমবঙ্গ সরকার, বাংলার পুলিশকে, সেটা বড়বাজার থানা, সেটা কলকাতা পুলিশ, সেটা পশ্চিমবঙ্গ পুলিশ, সর্বত্র, কারণ এনারা যেখানে থাকবেন
সেখানেও তো অ্যাটাক করতে পারে, এরা বাড়ি যেখানে সেখানেও তো অ্যাটাক করতে পারে, আপনারা বুঝতে পারছেন না এদের জালও কিন্তু বিস্তৃত। এরা কলকাতায় আছে, এরা ব্যারাকপুরে আছে, এরা হুগলিতে আছে, এরা হাওড়ায় আছে, এরা খড়গপুরে আছে, এরা আসানসোলে আছে। আর এটা শুধু কলকাতার বড় বাজারের গল্প না, শিলিগুড়ির বড় বাজারেরও গল্প, এটা আসানসোলের বড় আসানসোলের গদিগুলোর গল্প, এটা বাংলা জুড়েই একই গল্প। এইটা শেষ করতে হবে। এবং আমি বাংলার মিডিয়াকে বলতে চাই, আপনারা এই নিয়ে স্টোরি করতে শুরু করুন, আপনারা এই নিয়ে স্টোরি করতে শুরু করুন। বড়বাজার পাকিস্তানে নয় যে আপনার ভিসা লাগবে সেখানে যেতে, বড়বাজার চীন নয় যে আপনার ভিসা লাগবে সেখানে যেতে। সেখানে যান, বাঙালি ব্যবসায়ীদের সাথে কথা বলুন, যত যত ঢুকবে বাঙালির চোখ তত কিন্তু বহিরাগতরা ভয় পাবে। কারণ তারা কি ভাবে এর পাশে কে আছে, এই তো ভাবে। আজকে এইটা প্রমাণ করার দিন এসছে যে বাংলায় বাঙালি ব্যবসায়ীর পাশে বাংলা পক্ষ তো আছেই, 9 কোটি বাঙালি আছে, 9 কোটি বাঙালি আছে। এইটা তোমরা জেনে রাখো বাঙালির বহিরাগত শত্রুরা, যে তোমরা পরের 1000 বছরেও এখানে 9 কোটি করতে পারবে না। জিতটা আমাদেরই হবে, তার উল্টো গণনা আজকে শুরু হয়ে গেল। আমি আবার শেষে এই বাঙালি ব্যবসায়ীদের যারা প্রতিনিধি তাদেরকে সাধুবাদ জানাই, যে আপনারা কতটা সাহস করে প্রাণের ঝুঁকি নিয়ে, ইনি কিন্তু টার্গেট, ইনি কিন্তু টার্গেট, ইনি যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল উনি বললেন যে আমি হয়তো মরে যাব, আমাকে হয়তো খুন করে দেওয়া হবে, কিন্তু আমার আগামী প্রজন্মটা আমি চাই যে বেঁচে যাক। আপনারাই পাশে দাঁড়ান, ওনার প্রাণ বাঁচানোর দায়িত্ব আপনার। দাদাকে দেখুন, আজকে একজন বাঙালি হয়ে অসহায় অবস্থায় তার সমস্ত কিছু, তার প্রাণ সংশয় আছে, তারপরও সে কিন্তু রুখে দাঁড়িয়েছে, এটা একটা উদাহরণ। 8 মাসের মেয়ে আছে, আর দাদার 8 মাসের মেয়ে আছে, ভাবো বাঙালি, দাদার চোখে বারবার জল আসছে। আজকে এই চোখের জল কিন্তু বাঙালিকে, এই চোখের জল কিন্তু বাঙালিকে কিন্তু তার মর্যাদা রাখতে হবে, এবং এই চোখের জলের দাম কিন্তু বহিরাগতদের দিতে হবে, পরিষ্কার বলে রাখলাম। শেষে বলি, এই লড়াই এখানে শেষ হচ্ছে না। বাংলা পক্ষ প্রথমে অনেকদিন দেখে, তারপরে যখন চোরে একটা মানে লিমিট, যখন লক্ষণ রেখা যখন পেরিয়ে যায় তখন ধরে। বাংলা পক্ষ বড়বাজারে অফিস খুলবে, বাংলা পক্ষ 1 নম্বর বড়বাজারে অফিস খুলবে, বাংলা পক্ষর ছেলেরা বড়বাজারে আনাচে কানাচে থাকবে, আপনারা দেখে চিনতেও পারবেন না তারা বাংলা পক্ষর ছেলে, ঠিক আছে? আর লেদা ছেলে নয় কিন্তু সেই ছেলে, ঠিক আছে? বুঝে নিন কতদিন করতে পারবেন। বাঙালি কিন্তু লড়তে শুরু করে দিয়েছে, এবং আমরা সারা বাংলা এটা প্রচার করছি। আগামী দিনে দেখবেন মিডিয়ার পর মিডিয়া হবে, চ্যানেলে চ্যানেলে আলোচনা হবে, আমরা সব এনশিওর করব। ভাই বলে রাখি, তোমরা যারা এতদিন বাঙালির ওপর অত্যাচার করেছ, বাঙালিকে বেদখল করেছ, উচ্ছেদ করেছ, হুমকি দিয়েছ, খুনও করেছ, তোলাবাজি করেছ বাঙালির ওপর বাংলার মাটিতে বহিরাগত হয়ে, বাঙালি একদিন ভেবেছিল একদিনে তোমরা সহজ পাঠটা শিখে নেবে, যে তোমরা হয়তো ভালো পাঠক, ভালো পাঠক তোমরা সহজ পাঠ শিখে নেবে, কিন্তু দেখলাম তোমরা ভালো পাঠক না, তোমরা সহজ পাঠটা পড়তে পারলে না বাঙালির। তাই বাংলা পক্ষ এবার কঠিন পাঠ আনছে, ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা। দাদার পাশে থাকুন, প্রতিটা বাঙালির পাশে থাকুন, এবং পুলিশ প্রশাসন মিডিয়া বাঙালি ব্যবসায়ীদের পক্ষে থাকুন, সাথে থাকুন। আগামী দিনে বাংলা পক্ষ বড়বাজারে অফিস খুলছে, এবং পরবর্তী কী কী কর্মসূচি নেওয়া হচ্ছে বড়বাজার কিন্তু আগামী কিছু দিনের মধ্যে কাঁপবে, সেই আভাস কিন্তু দিয়ে রাখলাম। জয় বাংলা। যেটুকু কিছু বলবেন, সমস্ত বাঙালিকে জানাচ্ছি এই কোডটা মনে রেখে দেবেন, আমি যেটা বলবো আমরা তার উল্টো বলবে, তারপরে সবাই ভয় পাবে। আমি বলছি আমার ছেলেও তাই বলবে, দেখুন উল্টো বলবে, সবাই একসঙ্গে থাকবে, দিনের শেষে বলবো বড়বাজারের মাটি জয় বাংলার ঘাঁটি, বড়বাজার কলকাতায়, বাংলায়, বিহার, ইউপি, ঝাড়খণ্ডে নয়, জয় বাংলা, জয় বাংলা।